আসসালামু আলাইকুম আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো লইটা মাছের ভোনা অনেকেই এই মাছটা খেতে পছন্দ করে না এটা একটি সামুদ্রিক মাছ তো আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি আজকে এভাবে রান্না করলে কোনো গন্ধ বা লইটা মাছের যে ফ্লেভার সেটা কিছুই পাবেন না খেতে ভালো লাগবে এই রান্নাটা করার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজি পরিমাণ লইটা মাছ ভালো করে লবণ আর ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি আর লবণ আর ভিনেগার দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলেই এর যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় তো হাফ চামচ করে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব আর এর মধ্যে আমি তেলটা গরম করে নিচ্ছি এখানে একটু বেশি পরিমাণ প্যানে তেল দিয়েছি তো তেল গরম হয়ে গেছে আর যে তেলটা দিয়েছি এই তেলে ভাজা হয়ে যাবে আর সাথে অনেকটুকুই তেল থেকে যাবে সেই তেলেই রান্নাটা হবে তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি যারা হাত দিয়ে দিতে ভয় পান তারা এভাবে মাছগুলো ছাড়তে পারেন সে যে কোনো মাছই হোক না কেন এভাবে ছাড়লে কিন্তু হাতে মানে তেল পড়ার কোনো ভয় থাকে না মাছগুলো দেওয়ার পরে এক সাইড যখন হয়ে যাবে তখনই উল্টাতে হবে আর এই মাছ এমনিতেই অনেক নরম তাই আস্ত রাখার চিন্তাও করা যাবে না যখন এক সাইড একটু লালচে হয়ে যাবে তখনই এভাবে উল্টিয়ে নিতে হবে আর যেহেতু এটা ঝুরি বোনা হবে একদম ঝুড়ি ঝুরি হয়ে যাবে তাই এভাবেই উলটিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর যখন মচমচে হয়ে যাবে তখনই মাছগুলো উঠিয়ে নিতে হবে আর দেখে আমার মনে হয় বুঝতে পারছেন যে মাছগুলো কিন্তু একদম মচমচে হয়েছে আর এই মাছ কিন্তু এভাবে রান্না করা যায় না রান্না করতে হলে কিন্তু ভেজে রান্না করা সম্ভব না লোটটা মাছ যেহেতু খুবই নরম হয় তাই ভোনা করে রান্না খেতে চাইলে একদমই ভেজে রান্না করা যাবে না সরাসরি কাঁচা মাছ রান্না করে খেতে হবে আর এখানে যে তেলটা রয়ে গেছিলো মাছ ভাজার পরে সেখানে দিয়ে দিলাম দুই কাপ মতো পেঁয়াজ কুচি এই রান্নায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে বাকি মশলা এই সময় খুব বেশি ভাজার দরকার নেই কারণ পরবর্তীতে আবার মাছের সাথে ভাজা হবে তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা এই মাছ খেতে পারেন না শুধুমাত্র গন্ধের কারণে আবার অনেকেই আছেন ভুনা মানে ভুনা করা ছাড়া কোনো রান্না জানেন না তারা এভাবে রান্নাটা করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আর এর কোনো গন্ধই পাবেন না দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারেন তো আবারও সব কিছু মিশিয়ে নিলাম মশলা খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি যেন এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন কষাতে হবে এই পানি শুকানো পর্যন্ত আর এই পানিটা শুকানো মানে শুকাতে শুকাতে কিন্তু মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলেই এর মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আর যেহেতু একটু ঝালঝালি খেতে ভালো লাগে এই রেসিপিটা এর জন্যই কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আবার চাইলে আস্ত মরিচ দিতে পারেন শুধু ফ্লেভারের জন্য মশলা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দেখতেই পাচ্ছেন কতটা মচমচে মুড়মুড়ে মাছগুলো হয়েছে ঠিক এভাবেই মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে বড় টুকরাগুলো আছে এগুলো ভেঙে দিচ্ছি যেহেতু ঝুরি বোনা হবে আর একটু ছোট ছোট বা এক সমান হলে দেখতে ভালো লাগে এখন এভাবে মাছ আর পেঁয়াজ নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজতে হবে আর খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এই মাছ আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে পাতা আমার এই ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল আপনারা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন কাছে থাকলে আর না থাকলে যারা এভাবে ফ্রোজেন করে রাখেন ফ্রোজেন ধনিয়া পাতাও ব্যবহার করা যাবে এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আর খুব বেশি সময় রাখার দরকার নেই অলরেডি দুই মিনিট ভাজা হয়ে গেছে যারা এই মাছ গন্ধের জন্য খেতে পারেন না তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি আছে ভাজলে কিন্তু আগেই পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না চুলার আজ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ঠিক এরকম করে ভেজে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে ঠিক এরকম কালার করেই নামিয়ে নিতে হবে লইটা মাছ আসলে যে কোনো ভাবে রান্না করলে ভালো লাগে না তবে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আমার মনে হয় খেয়ে আপনারা আমাকে একবার হলেও কমেন্ট করে জানাবেন যে আপনাদের খুবই ভালো লেগেছে আর এতে লোটটা মাছের কোনো গন্ধই পাওয়া যাবে না এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ